প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এই গতিধারা যেন বাহত থাকে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান এর সফল উৎক্ষেপণ এবং গাজীপুর ও গ্রাউন্ড স্টেশন উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন দেশের সব মানুষের কাছেই এই স্যাটেলাইটের সুবিধা পৌঁছে যাবে বলে আশা করেন প্রধানমন্ত্রী তিনি আরো বলেন দেশের সার্বিক উন্নয়নে এই স্যাটেলাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আরো জানাচ্ছেন জয়দেব দাস গত বারোই মে মহাকাশে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ানের সফল উৎক্ষেপণ করা হয় এরই মধ্যে এর কার্যক্রম শুরু হয়েছে এই কৃত্রিম উপগ্রহটির সেবা আনুষ্ঠানিকভাবে গ্রহীতাদের কাছে পৌঁছাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুর এবং বেদবুনিয়ায় উপগ্রহ ভূ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপগ্রহ ভূকেন্দ্র দুটির নামকরণ করা হয়েছে সজীব ওয়াজেদের নামে এ উপলক্ষে বিশেষ ডাকটিকিট প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেন উপগ্রহ ভূকেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে স্যাটেলাইটটির সেবা তার গ্রহিতাদের কাছে পৌঁছে যাবে এবং দেশের সার্বিক উন্নতি নিশ্চিত হবে তিনি বলেন মানুষের উন্নত সমৃদ্ধ জীবনযাপন তার একমাত্র লক্ষ্য বঙ্গবন্ধু স্যাটেলাইট মানুষের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে জ্ঞানবিজ্ঞানে সমৃদ্ধ জাতি হিসেবে বাঙালির আত্মপরিচয়কে আরও উজ্জ্বল করবে বাংলাদেশের জনগণ এর সুফল ভোগ করবে বাংলাদেশের জনগণের সকল আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখবে আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যাব উপগ্রহ ভূকেন্দ্র সরজমিন পরিদর্শনের আগ্রহের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এই গতিধারা যেন অব্যাহত থাকে এই জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীদের গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালনের তাগিদ দেন শেখ হাসিনা বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই বিশ্ব দরবারে মর্যাদার আসনে ক্ষুধামুক্ত মুক্ত। সোনার বাংলাদেশ যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান সজীব ওয়াজের জয়ের পরামর্শই মহাকাশে স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা নেয় সরকার স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে ভবিষ্যতে চাঁদে যাওয়ার সম্ভাবনাও সৃষ্টি হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী চাঁদের দেশে যাওয়ার স্বপ্ন দেখতাম জয়দেব দাস বৈশ্বিক সংবাদ ঢাকা